জিওগ্রাফি নিয়ে WBCS এ আসা, প্রশ্ন উত্তরের যে ইন্টারাকশন হচ্ছিল তার আজকে তৃতীয় ক্লাস। এখানে 2015 WBCS প্রিলিতে যে ভূগোলের কোশ্চেনগুলো এসেছিল তার প্রশ্ন উত্তর বলা হচ্ছে। ভারতবর্ষের তৈল শোধনাগার বেশিরভাগই খনিজ তৈল খনি ভিত্তিক না বন্দর ভিত্তিক না পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক নাকি সবকটি? উত্তর, ভারতবর্ষের তৈল শোধনাগার বেশিরভাগই পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক। দ্বিতীয় প্রশ্ন, তামিলনাড়ু রাজ্যে একাধিক বন্দর থাকবার কী কারণ? এক নম্বর, এই রাজ্যের দীর্ঘতম সমুদ্রতট, নাকি এই রাজ্যে জলের গভীরতা বেশি, নাকি রাজ্যের তীরে কিছু উপসাগর আছে, নাকি এর তীরটা রকি নয়? উত্তর, তামিলনাড়ুর রাজ্যে একাধিক বন্দর থাকবার কারণ জলের গভীরতা বেশি। পরের প্রশ্ন, ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি কোনটি? 1950, 1960 না 1970 নাকি কোনোটিই নয়? ভারতবর্ষের নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক হল 1960। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা কোথায় কোথায় আছে? উত্তর, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অংশে। দাক্ষিণাত্য জল দ্বারা পরিবেষ্টিত, এই কোশ্চেনটি নয়। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী কি? উত্তর প্রবাহী নদী হল উত্তরবঙ্গের দিকে যেগুলো আসছে, তিস্তা, জলঢাকা, রায়ডাক। পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়, অর্থাৎ কলকাতার অবস্থানটা কোথায়? নিরক্ষরেখার কাছে, কর্কটক্রান্তির কাছে, নাকি মকরক্রান্তির কাছে, নাকি আর্কটিক সার্কেলে? উত্তর, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কর্কটক্রান্তির নিকট। কৃষক ভিত্তিক আবাদ বলতে কী বোঝায়? কৃষক ভিত্তিক আবাদ বলতে বোঝায় যে চাষি নিজেই জমির মালিক। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণটা কী? পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ হল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু না ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা? উত্তর, কিন্তু ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা এটা হবে। সামাজিক বনসৃজন কার্যে কী ব্যবহৃত হয়? ইউক্যালিপটাস রোপণ, জ্বালানি জাতীয় বৃক্ষরোপণ, বনের সম্পদ বিক্রয়, এই সবকটি সামাজিক বনসৃজন কার্যে অন্তর্গত। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন অতিবেগুনি রশ্মি শোষণ করে? উত্তর হল স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন অতিবেগুনি রশ্মি শোষণ করে। নেক্সট, যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় সেটি কি? সেটি হলো রেগুর। শুষ্ক কৃষি যাকে ড্রাই ফার্মিং বলা হয় সেটা কখন সম্ভব হয়? যদি কুইক ম্যাচিউরিং এবং রেসিস্ট্যান্ট শস্য চাষ করা হয়। টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান অফিস কোথায়? উত্তর, দেরাদুনে। 2001 সেন্সাসে মধ্যপ্রদেশ রাজ্যকে দ্বিখণ্ডিত করে কী সৃষ্টি হয়েছে? মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়, 2001-এ কি? আচ্ছা, ভারতীয় জনগণনা অনুযায়ী মৌজাটা কী, যে মৌজা বলি আমরা,
মৌজা হলো খাজনা গ্রাম, রেভিনিউ ভিলেজ। স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে, কী সংগ্রহ করে, বন জঙ্গলের সীমানা নির্ধারক নাকি নদী ও গতিপথ সংক্রান্ত, আসন্ন ঝড় ও তুফান সংক্রান্ত? উত্তর সবকটি। বন জঙ্গলের সীমানাও সংক্রান্ত স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে, নদী গতি নদীর গতিপথও তাই, এবং আসন্ন ঝড় তুফান সব কিছুই। প্লেট টেকনোটিক্স তত্ত্ব ব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে? পর্বতমালা সৃষ্টি, সমুদ্রতলের ব্যাপ্তি আর ভূমিকম্পের সৃষ্টি। কোন স্থানকে বলা হয়, কোন স্থানকে নগর বা শহর বলা হয় তখনই যদি তাকে যদি থাকে এক নম্বর বিপুল জনগণ, নাকি নগর ও শহর, নাকি বেশি সংখ্যক মানুষ কৃষিকাজাত ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে না? উত্তর হচ্ছে সবকটি। বিপুল জনগণ হতে হবে, অনেক নগর শহর থাকতে হবে, এবং বেশি সংখ্যক মানুষ কৃষিজাত ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে না। প্রশ্ন, 2011 সেন্সাস অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্যের নাম কি? উত্তর হল বিহার, আগে পশ্চিমবঙ্গ ছিল। কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানটির নাম কি? KMC, কলকাতার নগর নিগম। সবুজ বিপ্লব সীমিত ছিল কিসের মধ্যে? কোন পাঞ্জাব হরিয়ানার গম চাষে। কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে কলকাতা 5 ঘন্টারের বেশি এগিয়ে। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য কী ছিল? গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি করা। পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা কি? এটি হলো বিটুমিনাস। আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ হচ্ছে বিটুমিনাসই পাওয়া যায়। আর এই বিটুমিনাস মানে পশ্চিমবঙ্গ কয়লা হলো গন্ডোয়ানা যুগের, কী যুগের? গন্ডোয়ানা যুগের। আর বিটুমিনাস হচ্ছে মাঝারি মানের তোমার কয়লা। তো এই হলো 2015 WBCS প্রিলি জিওগ্রাফি কোশ্চেন।